নমস্কার বন্ধুরা, আজকে আমি করব শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। লাউ কুচিয়ে নিয়েছি, শোল মাছের মাথা নুন হলুদ লাগিয়ে নিয়েছি। এখানে লাগছে গোটা সাদা জিরে, হলুদ, নুন, দুটো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো কড়া করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ওই একই তেলে দুটো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে। এবার লাউ গুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিচ্ছি জিরা, কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। গোটা সাদা জিরে একটু গরম করে নিচ্ছি তাওয়ায়। গরম হয়ে গেছে, বা নামিয়ে নেব। এবার জিরেগুলো গুঁড়ো করে নেব। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। লাউ অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছের মাথা দিয়ে দেবো। এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। মাছের মাথাগুলো একটু একটু করে ভেঙে দেব। এবার নামানোর আগে একটু চিনি দিতে হবে, আর গরম করা সেই জিরে যেটা আমি গুঁড়ো করেছি, এই গুঁড়ো জিরেটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার সামান্য একটু নেড়ে নিতে হবে।
ব্যাস আমার লাউ ঘন্ট কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ব্যাস নামিয়ে নিয়েছি আমার লাউ ঘন্ট কমপ্লিট। শোল মাছ দিয়ে লাউ ঘন্ট খুব ভালো লাগে, একবার করে দেখুন।